হালাল রিজিক, যেটা আমি বলে দিলাম একে, যে রিজিকটা যেন হালাল হয়। ছোট্ট একটা জব করেন, ছোট্ট একটা বেসরকারি জব হোক সরকারি জব হোক, সততার সাথে করেন, হারামে যায়েন না, অল্পতে তুষ্ট থাকেন, ইনশাল্লাহ দেখবেন অল্প ইবাদত পরকালে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। যখনই আপনি সুদে যাবেন বারাকা কমে যাবে। ওইটা মায়ের সাথে জেনা, ওইটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো পাপ। যখনই ঘুষে যাবেন অন্যের হক নষ্ট করা হবে, আর অন্যের হক কেয়ামতের মাঠে বুঝিয়ে দেওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছিলেন, তোমরা কি বলতে পারো সবচেয়ে মিসকিন কোন ব্যক্তি? সাহাবীরা বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মিসকিন হচ্ছে সেই ব্যক্তি, যে ব্যক্তি কেয়ামতের মাঠে নামাজ রোজা হজ যাকাত সব নেকি নিয়ে উঠবে, কিন্তু দেখবে অন্যের হক নষ্ট করার কারণে পাওনাদাররা দাঁড়িয়ে আছে এবং তাদের হক পরিশোধ করতে হবে। কিভাবে পরিশোধ করবে? নিজের নেকি তাদেরকে দিতে হবে, নেকি দিতে দিতে শেষ হয়ে গেলে তাদের গুনাহ তার আমল নামে যুক্ত করা হবে। এর ফলে এই ব্যক্তি যাবে জাহান্নামে, ওই ব্যক্তিরা চলে যাবে জান্নাতে। তাহলে যে প্রফেশনের মধ্যে অন্যের হক নষ্ট করার বিষয় আছে, এখান থেকে অনতিবিলম্বে তওবা করতে হবে এবং অন্যের হকটা দ্রুত ফিরিয়ে দিতে হবে, একটা টাকা হলেও ফিরিয়ে দিয়ে মরতে হবে, তারপরে হবে ইনশাল্লাহ হালাল রিজিক। এমনকি খেয়াল রাখবেন, কারো বাসায় খেতে গিয়েছেন, ওইখানেও খেয়াল রাখবেন যে তাদের রিজিকের সোর্সটা কি। কারো বাসায় দাওয়াত খেতে গিয়েছেন, বসেই ভরপেট খাওয়ার দরকার নাই, জিজ্ঞাসা করবেন যে আপনাদের বাসার কাদের বাসা, কি করে, যদি দেখেন যে তার জবটা হারাম সেখানে খাওয়ার দরকার নাই। কিছু কিছু বিষয় আছে, আপনি কোরআন তেলাওয়াত করেন মাশাআল্লাহ, কোরআন হাদিস পড়েন, মনের মধ্যে নূর আসবে, রাস্তায় বের হন দশটা নগ্ন মেয়ে আপনার চোখে পড়লে নূরটা চলে যাবে, আমার কথা বোঝেন। কোরআন সুন্নাহ পড়েন, গবেষণা করতে থাকেন, দেখবেন যে মনের মধ্যে নূর ফিল করবেন, আল্লাহ রহমত নূর ফিল করবেন, প্রশান্তি ফিল করবেন। বাইরে বের হন একটা শপিং মলে ঘুরে আসেন ঢাকার, দেখবেন নূর চলে গেছে, ইফেক্ট হয়, কাজের কি ইফেক্ট হয়। আপনি বাজবিচার না করে হারাম খেতে থাকেন, দেখবেন এই শরীর দিয়ে আপনি নামাজে মনোযোগ পাচ্ছেন না, রোজা রাখলে তৃপ্তি পাচ্ছেন না, ইবাদত করে স্বাদ পাচ্ছেন না, কারণ আপনার রক্ত মাংসগুলো হারামভাবে তৈরি হয়েছে। রিজিকের ব্যাপারে সতর্ক থাকেন, আদর্শ পরিবার গড়তে হলে রিজিকটা সুন্দর থাকতে হবে।